सो हे गाइज आमी चले एसेछि शागनिक तोमादेर साथे आरेकबार यूट्यूबे। तो ब्यापारटा होच्छे आजके अर्णव मने आछे बाबार बिये खावा पब्लिक एर आगेर ब्लगगुलोते आमी तोमादेरके बोलेछिलाम, तो तादेर साथे आशुभेच्छा मिका पाली ओदेर साथे आमी आजके जाबो द बेंगली मिष्टी हाब। অনেকেই চেনো জায়গাটা, আর যারা যারা চেনো না আমি শুধু তাদের, আচ্ছা লাইট ওই দিক দিয়ে আসছে, আচ্ছা যারা যারা চেনো না তাদেরকে বলি, মানে জায়গাটা হচ্ছে আমিও চিনি না, আমরা ভাই ভাই একসাথে কলা খাই, না কলা খাই না, লোকে আবার কমেন্টে ভুলভাল বলবে। তো যাই হোক ওই সব জোক ছিল, আর চলো ওদের সাথে দেখা করি, তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। হ্যালো গাইস, এই যে পেয়ে গেছি, দাঁড়ান মাস্কটাকে খুলে নি। আধ ঘন্টা আগে থেকে আমি দাঁড়িয়ে আছি, ছেলের পাত্তা নেই, আমি আসছি আসছি, বাদিকে ঘুরলেই তাকাতে পাবে, এনার পাত্তাই নেই, রেডি হচ্ছিল, রেডি হয়ে যাওয়া সুন্দর হবে, দেখো আধ ঘন্টা তো ছেলে রেডি হয়। আচ্ছা আগের ভিডিওতে আমাকে ফলো করা হচ্ছিল, আমি বলছি আসেই না, আসছি আসছি করে আসে না। আচ্ছা গাইস মনে আছে এর আগের ভিডিওতে 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা এই ভুল, আগের ভিডিওতে 1 ঘন্টা বলেছিল, নিজেরই মনে নেই কেন, কিন্তু মিথ্যা কথা বলেছে, 2 ঘন্টা দাঁড়িয়ে ছিল না, আমি এর 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে ফোন করে যাচ্ছি, এর পাত্তা ছিল না, মিথ্যা কথা বলেছে। আচ্ছা যাই হোক, এই মিথ্যা কথা এডিট করে পরে আমি কাটছি এইগুলো। আচ্ছা যাই হোক, অন্য বেরিয়ে গেছিল, তারপর ও আবার মুসুর ডাল কিনতে যাচ্ছে বাড়ির জন্য, ভদ্র ছেলে, যাই হোক বাড়ির কাজ করে, ওর সাথে দেখা করে আবার কথা হবে। সো হে গাইজ, এখন ইন্ট্রোর পালা, আই এম শাগনিক রয়, ইউ আর উইথ দ্য সোয়াগার বয় শাগনিক সেকুল ইন কলকাতা। আচ্ছা এখন আমরা তপসিয়ায় আছি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনেছো, পি প পি প, এখন দাঁড়িয়ে আছি এই যে সেই মেকআপ আলি, বাবার বিয়ে খাওয়া পাবলি, স্যার কিছু বলবেন? কি বলবো, লাইক শেয়ার কমেন্ট করো না, এটা এডিট করে পরে বার্তা হবে। এখন আমরা খাবো চা, ওই যে যে দাদাটা আমাকে এখন পাত্তা দিচ্ছে না সেই দাদাটা এখন আমাদের চা বানিয়ে দেবে, তিনজনে দাঁড়িয়ে আছে, চা খাবে নাকি এত সন্দেহ আছে। আচ্ছা তো চা বানিয়ে একটু ম্যাম আপনি নেবেন না? ও দাদা বোনের সেই ভালোবাসা, তো গাইজ এখন আমি চলে এসেছি ইকো পার্কের 2 নম্বর গেটে, মাস্কটা খুলেনি, বাট মাস্ক ইজ ইম্পর্টেন্ট। যাই হোক এখন আমরা চলে এসেছি 2 নম্বর গেটে, এখন হাঁটতে হাঁটতে 3 নম্বর গেটের দিকে যাচ্ছি, আমাদের বাস ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিল, বললো যে না না তোমরা এসছো মানে আমার বাস পাস খারাপ হয়ে যাবে, আর 3 নম্বর গেট অব্দি যাবো, তারপর বাইরেই আছে দ্য বেঙ্গলি মিষ্টি হাব। What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. 2000 years later. So, to guys, 5000 kilometer hatar por chole eshi the Bengal Mishti Hub. Oi je oikhane ache, oi dik kore. Jai na tumra dekhte pere ki na? Oh, pa pha byatha hoye ache guys. Dhuke tarpor abar continue hobe. Guys, finally চলে এসেছি দা বেঙ্গল মিষ্টি হবে, নাকি বেঙ্গল মিষ্টি হবে কিছু একটা নাম আছে, আমি এখন অবধি ঠিক করে বুঝতে পারলাম না, কাকুমাগুলো দাঁড়িয়েছিল, বললো যে তোমরা বেরিয়ে যাও এইটা বন্ধ, তারপরে এইখানে ফাইনালি এই কাকুটা বললো যে না খোলা, আমি এতক্ষণ ধরে ভুলভাল জানতাম বাংলা মিষ্টি হব জিনিসটা, এখান দিয়ে খেয়ে দে, তারপর এই যে ছবি তোলার জন্য অলরেডি বসে গেল। যাই হোক দুটো এইখানে এসেছিলাম, এখন ঠিক বাজে 2:40, যা দেখতে পাচ্ছ,
তখন দিয়ে দুজন মিলে শুধু ফটো তুলে চলেছে, আর তখন দিয়ে শুধু ছবি তুলে চলেছে। কি বলবেন, তো ব্যাপারটা হচ্ছে অনেক হাজার বছর ধরে চারদিক দেখার পর এই কটা জিনিস, যেই যেই জিনিসগুলো মেইনলি মিষ্টির দোকান ভালো কি খারাপ এই জিনিসটা এই কয়েকটা জিনিস দেখে কিন্তু জাজ করা হয়। প্রথম কথা হচ্ছে কচুরি, সবার ফেভারিট রসগোল্লা, চকলেট ক্যান্ডি আমরা এমনি নিয়েছি যেহেতু দেখতে খুব ভালো লাগছিল তাই, আর মিষ্টি দই। মেইনলি এই কটা জিনিসেই কিন্তু একটা মিষ্টির দোকান বোঝা যায় যে ভালো না খারাপ। তো এখন স্টার্ট করি, স্টার্ট কি দিয়ে করি, স্টার্ট করবো বাঙালির রসগোল্লা। কিছুদিন আগে ঝামেলা হচ্ছিল যে রসগোল্লা কার, সেটা অনেকেরই নিশ্চয়ই মনে আছে। যাই হোক, এখন রসগোল্লাতে ক্লোজ আপে এই ভাঙছি ভাঙছি ভাঙছে না ছাতা, একটা তো রস বেরিয়ে গেল কিন্তু ভাঙলো না। যাই হোক, লাস্ট পর্যন্ত জিতে গেছে ভিক্টরি। ব্যাপারটা হচ্ছে একটু কাছায়, ব্যাপারটা হচ্ছে অনেকটাই একটু বেশি মিষ্টি, যে রসগোল্লাটা এই হয়েছে একটু বেশি মিষ্টি। এটা নর্মাল দোকানে অনেক ভালো খাওয়া যায়, আমি বুঝলাম না কেন এত দাম দিয়ে এই মিষ্টি কেনা ওয়ার্থ নয়। এবার নেক্সট, এটা এটার নাম কি ছিল, এটা কমলাভোগ। খুব খুব জানি আমি মিষ্টির সম্পর্কে গাইস, খুব জানি। যাই হোক, এটা তুলনামূলক এটা ঠিকঠাক খেতে, মানে যাই হোক আগে এইটার থেকে এটা খুবই বেশি মিষ্টি হয়ে গেছিল গাইস, জানি না তোমরা নিজেরা খাও, হয়তো টেস্ট আলাদা হতেই পারে, কারোর ভালো লাগতেই পারে, তো কমেন্ট বক্সে গালাগালি দিও না কেউ। যাই হোক, এগুলোকে আপাতত সাইডে রাখলাম, চলে এলাম বরফিতে। বরফি সবার ফেভারিট, তো যাই জাস্ট অসাম খেতে বরফি, বরফিটা সত্যি খুব ভালো খেতে, মানে নর্মাল দোকানের থেকে। ফাইনালি চকলেট ক্যান্ডি, এটার দরকার আমার নেই, চকলেট গুলো দেখতে পাচ্ছ গাইস, একটা চকলেট আমার পড়ে গেল, একটা প্রাণ বেরালো, আস্তে আস্তে পড়ছে। যাই হোক, খুবই ভালো খেতে গাইস, খেয়ে দেখো। এটা চকলেট ক্যান্ডি ছিল না? হ্যাঁ, তো চকলেট ক্যান্ডি খুবই ভালো খেতে। তো বেঁচে রইল শুধু এই কড়াইশুঁটির কচুরি, আলুর দম, দেখি এটা খেয়ে দেখি কেমন, আই হোপ ভালো খেতে হবে এত দামি রেস্টুরেন্ট। এখানে এদিকে ক্যামেরা কে, এদিকে দেখো গাইস কড়াইশুঁটি ভরে আছে,
মানে অনেক দোকানে থাকে যে কড়াইশুঁটির নামে কিছুই দেয় না, অ্যাট লিস্ট দিয়েছে। আচ্ছা আলুগুলো মারাত্মক শক্ত, এই হ্যাঁ নতুন আলু বোধহয় এটা হয়েছে। খুবই ভালো খেতে গাইস, তোমরা নিজে আসো ট্রাই করো, খুব ভালো খেতে বিশ্বাস করো। আলুর দমটা আলাদা করে খাই দেখি। জাস্ট অসাম খেতে, এইগুলো সবার থেকে ভালো আমার কচুরিটাতেই লাগলো। বেঁচে রইলেও শুধুমাত্র এই দইটা, জানা যাক দইটা কেমন খেতে। মারাত্মক খেতে জাস্ট, উপরে একটা লেয়ার আছে, তারপর ভিতরে সেই সরের যে লেয়ার হয় সেই সরের লেয়ার, তারপর এই দইটা, উফ জাস্ট অসাম খেতে। তোমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করো, অ্যাটলিস্ট কিছু ট্রাই করো কি না করো, এই দইটাকে ট্রাই করো, এটা জাস্ট অসাম খেতে। তো গাইস এখন খাওয়া দাওয়া শেষ। স্যার ম্যাম ম্যাম খাবারগুলো কেমন লাগলো? অসাধারণ খেতে ছিল, তো নিজেরাই খেয়ে নিয়েছিল, তাও যেটুকু বেশি আমি খেয়েছি। আচ্ছা স্যার আপনার কেমন লাগলো? স্যার আমার তো লেগেছে অসাধারণ, কমেন্ট বক্সে জানাবেন যে এসে কেমন লেগেছে। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক কথাই বলার আছে, সেটা হচ্ছে দেখো মিষ্টিগুলো খারাপ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত টাকা দিয়ে এই মিষ্টি, তুমি যে মিষ্টিগুলো এখানে 20 টাকা 25 টাকা 30 টাকায় বেচছে সেইগুলো তুমি বাইরে 12 টাকা বা 10 টাকা, ইনফ্যাক্ট তুমি 5 টাকাতেও পেয়ে যাবে। এই একটাই জিনিস যে দামটা একটু বেশি, কিন্তু সেই দামটা মিষ্টিটা কিন্তু না, ব্যাপারটা হচ্ছে এই যে ডেকোরেশনটা, যেখানে এসে তুমি ইনস্টাগ্রামের পিক্স তুলবে সেই এই ডেকোরেশনটার জন্য দামটা এতটা বেশি হয়ে গেছে এখানে। আর স্যার স্যার অনেক বড়ো এত বড়ো ব্লগার আমার আমার চ্যানেলে, আমি খুবই ধন্য। এই স্যার কেন এইসব বলে আমাকে লজ্জায় ফেলিস না ভাই, আমার ইয়ে আছে, আমি তুমিও ইউটিউব চ্যানেল আছে, আমারও ইউটিউব চ্যানেল আছে, সব সেম সেম। আচ্ছা দাদার চ্যানেলের লিঙ্ক এর আগের ভিডিওটার মতন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান দিয়ে সাবস্ক্রাইব করে নিও। আর ম্যাম রিদমি কামায়রা নতুন একটি চ্যানেল খুলেছেন, এনার ও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এনার চ্যানেলেরও। আর ইনস্টাগ্রামে কিউটি বয় আমারা ফলো করো। আচ্ছা তো ইনস্টাগ্রামে ফলো করে দিও, আমাকেও করতে পারো যদি পছন্দ হয় তোমার, সেটা হচ্ছে স্ব্যাগার বয় শাগনিক। আর হাটতে কথা করবেন যেটা আপনার। সো হে গাইস সবাই সবার বাড়ি ফিরে গেছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও যে কোন জায়গাটা তোমার ভালো লেগেছে বা কোন জায়গাটা আমার ভুল ছিল। বুঝতেই তো পারছো নিউ স্টার্ট আপ, সবে এই নিয়ে দ্বিতীয় নম্বর ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট হবে, অনেক ভুল করেছি আমি জানি, তো সেগুলো বলো, ক্ষমা করে দিও আমাকে। আর ব্যাপারটা হচ্ছে প্রথম ভিডিওটাতে আমি অনেকেরই ভালোবাসা পেয়েছি, আমি ভাবতে পারিনি যে প্রথম ভিডিও ছেড়ে মানে 620 না কত ভিউজ হয়ে যাবে, আমি সত্যি আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু যাই হোক ব্যাপারটা হচ্ছে অনেকে ভিডিওটা দেখছো কিন্তু লাইক বা কমেন্ট করছো না, বা ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট করে দিতে কোনো এক্সট্রা চার্জ লাগে না, তো যদি তোমরা সেটাকে করো না তো জাস্ট একটা মানে মোটিভেট হই আমরা সমস্ত ইউটিউবাররা। আমি তো না কত ছোটো ইউটিউবার, আমি তাই জন্যই আমি তোমাদের কাছে একটু মানে রিকোয়েস্ট করছি যে একটু সাবস্ক্রাইব বা একটা লাইক করে দিয়ে নিজের ভালোবাসা দেখাও যদি পারো, যদি না পারো তো মানে কোনো ব্যাপার না, ঠিক আছে।
চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।